নমস্কার, তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কিন্তু দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ফার্স্টে এখানে কড়া ভালো মতন গরম করে এখানে দিয়ে দিয়েছি প্রায় 3 চামচ মতন সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন। তারপর এখানে 2 মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় করেই রেখেছি। তারপর সামান্য একটু হলুদ আর নুন দিয়ে হালকা এগুলোকে ভেজে নিতে হবে। আমি কিন্তু আজকে আপনাদের সাথে মুলোর একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। দেখবেন যারা মুলো খেতে পছন্দও করে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে ভালোবাসবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার সাইডে তুলে রেখে দিলাম। ওই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আবারও সামান্য একটু। তারপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন ফোড়ন হিসেবে শুকনো লঙ্কার 1 তেজপাতা। আর এখানে দিয়েছি হচ্ছে গ্রেট করে রাখা মুলো। এখানে মোট 250 গ্রাম মতন মুলো আছে, আমি এটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তারপর ভালো মতন দিয়ে মুলোটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সমস্ত উপকরণের সাথে মুলোটা খুব ভালো মতন মিশে যায়। এবার 7 নুন দিয়ে আবারও প্রায় 2 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আর মুলো থেকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করলে একটু জল বেরোয়, সেই জলেও কিন্তু মুলোটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর এই রেসিপিটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই জন্য কিন্তু একবার অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এবার নুনটা খুব ভালো মতন মেশানো হয়ে গেছে, দেখুন জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে বাকি যেই মশলাগুলো দেব সেগুলো অ্যাড করে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1/7 চিনি। চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, মুলোর এই রান্নাটা করলে কিন্তু মুলোর যে একটু গন্ধ থাকে সেটাও কিন্তু লাগে না অতটা। তো তাই জন্য কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। যারা মুলো খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খেলে একদম প্রেমে পড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম টমেটো কোচানো, দিয়ে 7 একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 চামচের 1 ভাগ মতন। এই রান্নাটায় কিন্তু হলুদ গুঁড়োটার পরিমাণ একটু কমই দেবেন। তো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে আবারও প্রায় 1 মিনিট মতন একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে আলুটার যে বাকি অংশটা ছিল মানে সেদ্ধ হতে সেটাও খুব ভালো মতন হয়ে যায়। তারপর ঢাকনা চাপা দিয়ে আবারও প্রায় 2 মিনিট মতন রান্না করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আলু মুলোর ছেচকি, বা চচ্চড়িও বলতে পারেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।